আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। আশা করছি পুরোটা সময় জুড়েই আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো সকালবেলা আমরা নাস্তাটা করে নিয়েছি আর বাচ্চাদের জন্য নাস্তা রেডি করেছি। সকালের নাস্তা শেষ করার পরে আমরা মার্কেটে যাচ্ছি কিছু কেনাকাটার জন্য। চলে এসেছি একটা শোরুমে, বাচ্চাদের কিছু কেনাকাটা করব, বাচ্চাদের ড্রেস দেখছি। তো একটা বিয়ের অনুষ্ঠানে যাব, এজন্য পার্টি ফ্রকগুলো দেখছি। তো ড্রেসগুলো দেখলাম ভালোই আছে, কিন্তু এই ড্রেসটা আমার ভালো লেগেছে কিন্তু কালারটা ওরকম পছন্দ হয়নি। তো আমি আরও দেখছি যে কোনটা পছন্দ হয়। এটা আমার ছোট বেবির জন্য দেখেছি, এই ড্রেসটা সুন্দর ছিল বাট কালার নেই, এজন্য এটা আর দেখলাম না, কিন্তু এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তো আরও ঘুরে ঘুরে দেখছি যে কোনটা পছন্দ হয়। তারপরে চলে এলাম আর একটা শোরুমে, এখানেও দেখলাম মেয়ে বেবিদের বেশ কিছু কালেকশন আছে আর ভালোই লেগেছে ড্রেসগুলো, পার্টি ফ্রক। তো যেহেতু বিয়ের অনুষ্ঠানে যাব, পার্টি ফ্রকগুলোই ভালো হবে আর বাচ্চারাও পার্টি ফ্রকই নিতে চেয়েছে। তো দেখছি কোন কালারটা ভালো হয়, সব কিছুই দেখতে হয়। আসলে বাচ্চাদের ড্রেস কেনা একটু ডিফিকাল্ট, সময় লাগে। তো আমি এই রেড কালারটা দেখলাম, রেড কালারটা আমার ভালো লেগেছিল, তারপরে আর কি নেওয়া হয়নি এটা। আমি এখান থেকে ওদের জন্য দুইটা ড্রেস পছন্দ করেছি। তো ড্রেসগুলো খুবই ভালো লেগেছে আর আমার বাচ্চাদের জন্য আমি মনে করি পারফেক্ট হয়েছে। এই ড্রেসটা আমি আমার বড় মেয়ের জন্য নিচ্ছি। তো আমি একটু মেজারমেন্টটা চেক করে নিচ্ছি যে ঠিক আছে কি না, চেক করে নেওয়াই ভালো, পরে বাসায় গিয়ে প্রবলেম না হয়। এজন্য সব কিছু ঠিক আছে কি না আমি দেখে নিচ্ছি। ছোট মেয়ের জন্য এখান থেকেই নিয়েছি, তো সেম কালার পাইনি, একই ডিজাইন, কিন্তু আমার ছোট মেয়ের জন্য রেড কালারটা নিয়েছি। তো আরও কিছু কেনাকাটা করব, আমার জন্য হিজাব কিনবো। তো আমি ঘুরে ঘুরে দেখছি যে কি পছন্দ হয়। এই শোরুমটায় সব ধরনের আইটেম রাখা হয়েছে, জেন্টস, লেডিস এবং বেবিদের আইটেমও আছে। তো আমি আমার বেবিদের কেনাকাটা হয়ে গেছে, তো আমি এখন হিজাব দেখছি আমার জন্য। ড্রেস কেনা শেষ করে আমি চলে এলাম ক্রোকারিজের দোকানে। আমি আসলে মূলত ড্রেস কেনার জন্যই মার্কেটে গিয়েছি। তো যেহেতু এই ক্রোকারিজের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম ভিতরে ঢুকে যাই, দেখি কি আছে। আর মেয়েদের কিন্তু এই ক্রোকারিজের দোকানে একবার হলেও ঢুকতে ইচ্ছা করে যে নতুন কি আছে দেখি। তো আমিও ঢুকে গেলাম, দেখি টুকিটাকি কিছু কিনে নিয়ে যাব হয়তো। তো দেখছি কি আছে। আমরা মেয়েরা বরাবরই এই জিনিসগুলোর প্রতি বেশি আকৃষ্ট থাকি, যতটা না আমাদের ড্রেস বা গয়নাগাটির প্রতি আকৃষ্ট, তার থেকেও অনেক বেশি আমরা এগুলো কিনতে পছন্দ করি। আর এগুলো দেখা যায় আমরা কিনে শুকেজে সাজিয়ে রাখি, এগুলো ইউজ করতেও ইচ্ছা করে না। তো এমন অনেক জিনিস আছে যেগুলো কিনে রেখে দিয়েছি, ব্যবহার করা হয়নি। তো মেয়েরা আসলে এমনই হয়। কেনাকাটা শেষ করে চলে এসেছি বাসায়, বাচ্চাদের জন্য প্রিন্স থেকে কিছু খাবার কিনে নিয়ে এসেছি। তো সন্দেশ নিয়ে এসেছি, তারপরে গুচি পেয়ারা। গুচি পেয়ারাটা এর আগে আমি টেস্ট করে দেখিনি, তো এর জন্য নিয়ে এসেছি। তারপরে নিয়ে এসেছি প্লেন কেক, প্লেন কেকটাও ভালো লাগে। আমি বাসায় কেক বানাই কিন্তু দোকানের মতো ততটা মজা হয় না, এজন্যই নিয়ে এসেছি। তো যেহেতু বাচ্চারা বাসায় ছিল আর যেহেতু এখন করোনা ভাইরাস, করোনা ভাইরাসের পর থেকে বাচ্চাদেরকে তেমন একটা বের করা হয় না আর মার্কেটে নেওয়ার তো প্রশ্নই আসে না, তো এজন্যই ওদের জন্য কিছু খাবার কিনে নিয়ে এসেছি। তো ওরা খুব পছন্দ করেছে এই খাবারগুলো।
মার্কেট থেকে আমি কি কি কিনে নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি সব কিছু বের করে নিচ্ছি। এটা আমার বড় মেয়ের ড্রেস, তো সিম্পলের মধ্যে গর্জিয়াস আমার কাছে ভালোই লেগেছে, আর আমার বড় মেয়ের পিঙ্ক কালারটা খুব পছন্দ, তো এটা লাইট পিঙ্ক, তো লাইট পিঙ্কটাও খারাপ লাগেনি, আমার কাছে ভালোই লেগেছে, তো এই ড্রেসটা নিয়েছি। এই ড্রেসটা এটার প্রাইস হলো 3250 টাকা, তো ভালোই হয়েছে। এই ড্রেসটার প্রাইসটা একটু বেশি, প্রাইসটা বেশি হলেও ড্রেসটার মানটা ভালো মনে হয়েছে আমার কাছে, আর অন্যান্য শোরুমের তুলনায় এই শোরুম প্রায় দেখলাম কালেকশন অনেক আছে, বিশেষ করে বেবিদের কালেকশনটা খুব ভালো, আর এই ড্রেসগুলো বাইরের, তো ভালোই লেগেছে আমার কাছে, এই জন্য নিয়ে নিয়েছি। আর আমার বড় মেয়েরও খুব পছন্দ হয়েছে, তো খুব পছন্দ করেছে, তো এই জন্যই নিয়ে নেওয়া। আসলে বাচ্চাদের ড্রেস কিনতে গেলে তখন প্রাইসের দিকে ওইভাবে খেয়াল করা হয় না, প্রাইসটা যেমনই হোক বাচ্চাদের ড্রেস পছন্দ হলে আর কোনো কথাই নেই। তো আমি ড্রেসের সাথে যেহেতু ফ্রক, আর মাশাল্লাহ একটু বড় হচ্ছে, তো এই জন্য ওর জন্য আমি টাইস নিয়ে এসেছি। ওই টাইসটা ওদের ওখানেই পাওয়া গেছে, ওই শোরুম থেকেই নিয়েছি, 550 টাকা দিয়ে এই টাইসটা কিনেছি, তো মোটামুটি ম্যাচিং হয়েছে। এরপরে বের করছি ছোটো মেয়ের ড্রেস। ছোটো মেয়ের ড্রেসটাও সেম ডিজাইনের, শুধু কালারটা একটু চেঞ্জ, এটা রেড কালার, আর আমার ছোটো মেয়ের রেড কালারটা খুব পছন্দ, এজন্যই রেড কালারটা নিয়ে এসেছি, তো এটাও আমার কাছে ভালো লেগেছে, আর এটার প্রাইসটাও সেম 3250 টাকা। তো বাচ্চাদের ড্রেস কেনার সময় আসলে প্রাইজের দিকে আর তেমন একটা খেয়াল থাকে না, ড্রেস পছন্দ হলেই কিনে নিয়ে আসি, যেহেতু ফিক্সড প্রাইস, সাথে 7.5% ভ্যাট আছে, তো নিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি দুইটা হিজাব, ওখান থেকেই নিয়েছি, হিজাব দেখলাম ভালোই কালেকশন আছে হিজাবের, তো আমি এখান থেকে দুইটা হিজাব নিয়েছি। এই হিজাবটা একটু কাজ করা, এজন্য এটার প্রাইস 1050 টাকা নিয়েছে, আর পার্পেল কালারটা 750 টাকা নিয়েছে। তো আসলে আমি হিজাব কিনতে যাইনি, বাচ্চাদের ড্রেস কেনার জন্যই গিয়েছিলাম, দেখলাম হিজাব পছন্দ হয়ে গেল, এই জন্য নিয়ে এসেছি। তো হিজাব দুইটা সুন্দর আছে আর বেশ বড়ও আছে। তারপরে আমি নিয়েছি আমার জন্য একটা ড্রেস, নূরের, নূর থেকে নিয়েছি, পাকিস্তানি লন যেটা, তো এটা জর্জেট ওড়না, ওড়নাটা অনেক সুন্দর, ওড়নাটা বেশ ভালো লেগেছে, আর ওড়নাটা অনেক বড় আছে, তো এইটা নিয়েছি। এটার প্রাইস হলো 1500 টাকা, সালোয়ার, এটা সালোয়ারের কাপড়, সালোয়ারের কাপড়ও বেশ ভালোই সফট আছে, আর পাকিস্তানি ড্রেসগুলো যারা পরেন তারা তো জানেনই, এই ড্রেসের কথা আসলে আর বলার দরকার হয় না, ড্রেসটা পরে অনেক আরাম, আর আমি সবসময় এই পাকিস্তানি ড্রেসগুলোই পরি, আমার কাছে খুব ভালো লাগে, পরেও আরাম লাগে। তো এটা যে জামার জন্য কামিজের কাপড়, তো ডিজাইনটাও বেশ ভালো লেগেছে, সব কিছু মিলে আসলে ভালোই হয়েছে, আমার এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে, আমরা আসলে দুজনে মিলেই পছন্দ করেছি। ক্রোকারিজের দোকান থেকে খুব বেশি কিছু কিনিনি, এই বাটি আর চামচ টুকিটাকে কিছু কিনেছি। আসলে এখন আমাদের মার্কেটে যেতে হয় ব্যাগে টাকা নিয়ে, আর জিনিসপত্র নিয়ে আসতে হয় পকেটে করে, এমন অবস্থা, সব কিছুরই দাম, তো এজন্যই অল্প কিছুই নিয়েছি। তো এই আমার কেনাকাটা, এগুলোই কিনতে গিয়েছিলাম, আরও কিছু কেনাকাটা করব, তো যেহেতু বিয়ের অনুষ্ঠানে যাব, বিয়ের অনুষ্ঠানে গেলে বাচ্চাদের আরও কিছু কেনাকাটা আছে, সেটাও নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কেনাকাটা কেমন হয়েছে বা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো এই সাথে আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।